السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. এখন আসেন, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি হবে, আল্লাহকে কেমনে ভালোবাসবো, কেমনে মহব্বত করব? ভালোবাসার কি সিস্টেম লাগবে না? আল্লাহর সাথে ভালোবাসা করবেন না এশকে করবেন? এবার এই কথা কন, ভালোবাসা করবেন মহব্বত করবেন না এশকে করবেন? ভালোবাসা করবেন না প্রেম করবেন? ভালোবাসা করবেন। প্রেম করা যাবে না নাকি? আল্লাহর সাথে প্রেম করা যাবে? সবাই বলে নাই, অনেকে মনে হয় করে। দেখবেন আমাদের দেশে কত গান গায় আল্লাহর সাথে প্রেম খেলা খেলে, এরকম বলে না যে আল্লাহর সাথে প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। প্রেম আর ভালোবাসা দুটা এক জিনিস না, দুটা কি এক জিনিস? দুটার মধ্যে অনেক তফাত আছে। মহব্বত, ভালোবাসার আরবি মহব্বত, প্রেমের আরবি এশক। প্রেমের আরবি কি এশক? আশেক আর মাশুক, মানে যে প্রেম করে সে আশেক, যাকে প্রেম করে তাকে বলা হয় মাশুক। লাইলি আর মজনুর কাহিনী শুনছেন না? মজনু হলো কি আশেক, লাইলি হলো মাশুক। তাহলে প্রেমের আরবি একটা, মহব্বতের আরবি একটা, দুটা এক আরবি না। সমস্ত কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস, সহি হাদিস সব খুঁজে দেখেন, একটা জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করতে এশকে করতে বলেন নাই, এশকের কোনো শব্দ নাই। কোরআন হাদিসে যত শব্দ আছে সব মহাব্বা, ভালোবাসতে বলছেন, মহব্বত করতে বলছেন। কারণ মহব্বতে আর এশকের মধ্যে পার্থক্য আছে। আমরা আমাদের আম্মাকে মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসি না? আম্মাকে বলতে কি ভয় আছে? আম্মা আপনাকে আমি সব কিছুর চাইতে, সবার থেকে এই পরিবারের সবার চাইতে আম্মা আপনাকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি, বলতে পারবেন না? আমরা আমাদের বোনকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের মেয়েকে ভালোবাসি, মহব্বত করি। কিন্তু আপনি কি বলতে পারবেন আম্মা আপনার সাথে আমি প্রেম করি? বোনের যায় কইতে পারবেন এই তোমার সাথে আমি প্রেম করি? বলা যাবে? যদি দুইটা এক হয় তাহলে তো বলা যাওয়ার কথা, তাহলে বোঝা যায়। একটা জাহেল ও একটা সাধারণ মানুষও বুঝে দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্রেম করা যাবে না। প্রেমের ভিতরে যৌনতার সম্পর্ক থাকে, এশকের মধ্যে যৌনতার সম্পর্ক আছে। এই জন্য স্ত্রীর সাথে আমরা প্রেম করি, স্ত্রীর বাহিরে আবার প্রেম করা যাবে না। স্ত্রীর বাহিরে বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে শয়তানি হয়, নোংরামি হয়, বিয়ের আগে অশ্লীলতা হয়, জেনা হয়, বেবিচার হয়। বিয়ের আগে প্রেম হয় না, প্রেম হয় বিয়ের পরে। স্ত্রীর সাথে যত প্রেম করবেন তত সওয়াব, যত প্রেম করবেন তত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদি আহাদিকুম সাদাকা, যে তোমাদের স্ত্রীদের সাথে প্রেম করবা এটাও সাদাকা। তখন সাহাবায়ে কেরাম একটু মুসকি মুসকি হাসতেছিলেন, কয় কি রে আল্লাহ রাসূল কি কয়, স্ত্রীর সাথে প্রেম করা এটাও নাকি সাদাকা, এটাও সওয়াবের কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তুমি যদি স্ত্রীর সাথে না করে যদি অন্য জায়গায় করো তোমার গুনাহ হইতো না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ গুনাহ তো হইতো, তাহলে এখানে সওয়াব হবে না কেন? তাহলে স্ত্রীর সাথে প্রেম করা যায়, এর বাহিরে অন্য কারোর সাথে প্রেম করা যায় না। আল্লাহ এবং রাসূলের সাথে বাংলাদেশের মুসলমানেরা প্রেম খেলা খেলে, তারা আশেক। দেখবেন যে কয় আমি আশেকে রাসূল, নাউজুবিল্লাহ। তুমি আশেকে রাসূল হইতে তোমাকে কে বলছে? রাসূলের সাথে প্রেম করতে তোমাকে কে বলছে? মহব্বতের লিমিটেশন আছে, মহব্বতের মাপকাঠি আছে, মহব্বতের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, কিন্তু প্রেমের মাপকাঠি নাই। এই জন্যই রাসূল কেন্দ্রিক অসংখ্য শিরিক বাংলাদেশে চালু হয়েছে, ওই এশকে করতে যায়, প্রেম করতে যায়। মহব্বত করলে আপনার মাপকাঠি আছে মহব্বতের। যেমন ধরেন আমরা আম্মাকে মহব্বত করি, তাই বলে কি আম্মার রুমে যে কোনো সময় যাইতে পারবেন? যাইতে পারবেন না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে নিষেধ করছেন, এই এই টাইমে তোমরা তোমাদের মা বাবার রুমে যাইও না, অনুমতি ছাড়া যাইও না, মানা করছে না কোরআন একাডেমে? তাহলে বোঝা গেল মহব্বত করলে সব সময় যাওয়া যায় না, মাপকাঠি আছে। আচ্ছা আম্মাকে বোনকে মহব্বত করি, তাই বলে আম্মার বোনের শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যাবে না, কারণ এই মহব্বতের মাপকাঠি আছে, লিমিটেশন আছে, কিন্তু প্রেমের লিমিটেশন নাই, প্রেমের কোনো সতর নাই, প্রেমের কোনো পর্দা নাই।
তা আল্লাহ এবং রাসূলের সাথে যখন প্রেম খেলা খেলবেন এবার আপনি শিরিকও করবেন বেদাতও করবেন মনে যা চায় কারণ আপনার লিমিটেশন উঠে গেছে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারইয়াম ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতরুনি খবরদার তোমরা আমার মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে অতিরঞ্জন করিও না কামা আত্রাতিন নাসারা ইবনে মারইয়াম যেমনি ভাবে নাসারারা ঈসা আলাইহিস সালামের সাথে প্রেম করতে যায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাই দিয়েছে এত আমার সাথে মহব্বত করিও না যে মহব্বতের ঠেলায় আমাকে আল্লাহর নূরের অংশ বানাই দিবা এইরকম মহব্বত করিও না এইরকম অতিরঞ্জন আমার মহব্বতের ব্যাপারে করিও না বরং আমাকে বলো আব্দুল্লাহ ওয়া রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম আল্লাহর রাসূল আল্লাহর বান্দা তাহলে মহব্বতের সীমানা আছে কিন্তু প্রেমের সীমারেখা নাই এজন্য আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কি করব মহব্বত করব মহব্বতটা কেমনে করব এবার আসেন মহব্বতের নমুনা কি হবে এক নম্বরে মহব্বতের নমুনা হলো শিরিক মুক্ত তাওহীদ আল্লাহরে ভালোবাসি আবার আল্লাহর সাথে শিরিকও করি তে কি ভালোবাসা বাড়বে ভালোবাসা চিরজীবনের জন্য কাটি যাবে একেবারে শেষ কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে একমাত্র আল্লাহকে ভালোবাসতে হয় আর কোনো মাবুদকে ভালোবাসা যায় না এই জন্যই কালেমা পড়ে মুসলমান হতে হয় কালেমা ছাড়া মুসলমান হওয়া যায় না কালেমার মধ্যে কি বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর মহব্বতটা রাসূলের মহব্বতটা পরে আসছে তাহলে আল্লাহর মহব্বতের ব্যাপারে আমাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা বলেন তো দেখি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আরবিতে যদি বলেন কেমনে বলবেন মাশাআল্লাহ মন কান্ন করে পাইলে কবে যে রে কোন এলাকা থেকে এগুলো আছে কবে চট্টগ্রামের বাইতুল হেকমা থেকে আসছে মাশাআল্লাহ কারণ অনেক মুসলমান এখনো এই কালেমার অর্থ জানে না কেউ অর্থ করে বসে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা খালেকা ইল্লাল্লাহ লা খালেকা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালেক নাই মানে কিছুর থেকে কিছু হয় না যা হয় কিছুর থেকে হয় আল্লাহ থেকে হয় এটা হলো লা খালেকা ইল্লাল্লাহ এই অর্থ এই অনুবাদ মুরজিয়াদের অর্থ এই অর্থ জাবরিয়াদের অর্থ এই অর্থে যদি কালেমার অর্থ যদি হয় লা খালেকা ইল্লাল্লাহ তাহলে আবু জাহেল আবুল আহবারা এক নম্বর মুসলমান কারণ তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কে তোমাদেরকে বানাইছেন লা ইয়াকুলুনাল্লাহ তারা বলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তাহলে আল্লাহকে তো খালেক তারাও মানছে তাহলে কালেমার এই অর্থ সঠিক না আবার কেউ কেউ কালেমার অর্থ করে লা হাকেমা ইল্লাল্লাহ লা হাকেমা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই বিচার ফয়সালাকারী নাই এই অর্থ ঠিক আছে কেন ঠিক নেই আল্লাহ ছাড়া কি আরো কেউ হুকুমদাতা আছে তো ঠিক হলো না কেন এবার আটকে গেছে জি আল্লাহ রাব্বুল আলামিন আইনদাতা বিধানদাতা ঠিক আছে কিন্তু আল্লাহ পাক কালেমা শুধু আইন দেওয়া বিধান দেওয়ার জন্য আল্লাহকে মেনে নিবে এই জন্য কালেমা নাজিল করেন নাই এটা কালেমার অসংখ্য দিকের মধ্য থেকে একটা দিক হইল লা হাকামা ইল্লাল্লাহ কিন্তু এটা মৌলিক কালেমা এই জন্যই দুনিয়াতে কালেমা আসে নাই লা হাকামা ইল্লাল্লাহ অর্থ করার জন্য কালেমা আসে নাই কালেমা যেই দাবি নিয়ে আসছে দুনিয়াতে সেই দাবির অনেকগুলা অংশের মধ্য থেকে একটা অংশ লা হাকামা ইল্লাল্লাহ এই জন্য এই অর্থও বিশুদ্ধ না আচ্ছা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা ঠিক আছে না কেন ঠিক নাই
এটা ঠিক না এজন্য যদি বলেন লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে আপনার আকীদা হয়ে যাবে ওয়াহদাতুল উজুদ আপনি যত মাবুদ আছে সবগুলোকে আল্লাহ বানাই দিবেন যত মাবুদ জমিনে আছে সবাইরে বানাই দিবেন আল্লাহ এটা ওয়াহদাতুল উজুদের আকীদা চলে যাবে তাহলে আমাকে আপনাকে যেই কালেমা পড়ে মুসলিম হতে হয় সেই কালেমার অর্থ হলো কি আরবিতেই বলেন মন কান্না করে এরা আরবিতেই কইবেন তা আর বুঝবে যে এরা বাইতুল হিকমা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে আরবিতেই বলে দিবেন যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ যে আমার আল্লাহ ছাড়া সত্য হক আর কোনো মাবুদ নাই যত মাবুদ আছে জমিনে সবগুলা হলো কি বাতিল মাবুদ ভেজাল মাবুদ নকল মাবুদ দুই নম্বর মাবুদ আমার আল্লাহ হলেন একমাত্র সঠিক মাবুদ তাহলে যিনি আল্লাহর উপরে এই কালেমা পড়ে ঈমান আনবে তিনি মহব্বত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আর কোন বাতিল মাবুদকে মহব্বত করা এখন যদি বাতিল মাবুদকেও মহব্বত করে আল্লাহকেও মহব্বত করে তাহলে কি ঈমান থাকবে না তাহলে কেউ যদি শিরিকও করে আবার আল্লাহর ইবাদতও করে দুটাই করে তার ঈমান আছে তার ঈমান ভেঙে গেছে তার ঈমান চলে গেছে কারণ আল্লাহকে মেনে নিলে আল্লাহ ছাড়া আর কাউকে মহব্বত করা একমাত্র মাবুদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্ধারণ করতে হবে কাফেরেরা মুশরিকেরা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি ছিল কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি ছিল না তারা বলতো أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب আরে কি আজব কথা আল্লাহ ছাড়া এত মাবুদ আমাদের আরো 360 মাবুদ আমরা বাইতুল্লাহর মধ্যে ঢুকে রেখেছি রাখার পরেও আমরা শান্তিতে নাই এত মাবুদ তাও কিন্তু আরাম পাইতেছি না শান্তি পাইতেছি না একজন আছে রিজিকের জন্য একজন আছে বৃষ্টি দেওয়ার জন্য একজন আছেন বিপদ দূর করার জন্য একজন আছেন ছেলে মেয়ে দেওয়ার জন্য এইভাবে দায়িত্ব বন্টন করা আছে তারপরেও আমরা কিন্তু শান্তিতে নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন সব মাবুদ বাদ দিয়ে দাও বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও ইন্না হাযা লাশাইউন উজাব আরে এটা তো দুনিয়ার সবচাইতে আজব কথা আশ্চর্যজনক কথা তাহলে তারা আল্লাহকে মাবুদ বানাইতে রাজি ছিল কিন্তু একমাত্র মাবুদ না তারা বানাইতে চাইছে আল্লাহ হলো সবার বড় মাবুদ এক নম্বর মাবুদ এরপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর করে 361 পর্যন্ত যাবে মানে 361-এর মধ্যে এক নম্বরে আল্লাহ আরও 360 হলো আল্লাহর সহযোগী পিএস থাকবে ছোটখাটো থাকবে আশেপাশে আর তাওহীদের বাণী হলো তাওহীদের দাওয়াত হলো ডানে বামে কোনো দিকে ছোট বড় আর কোনো মাবুদ নাই একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এক নম্বরে আল্লাহকে ভালোবাসতে হলে আহলুত তাওহীদ হতে হবে শিরিক মুক্ত হওয়া লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে কারিমে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولا يشرك خبردار شرك করا যাবে না بعبادت ربه ربের ইবাদতের সাথে আহাদান কাউকেও না তাহলে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হলে এক নম্বর পদ্ধতি হলো শিরিক ছাড়তে হবে শিরিক ছেড়ে তাওহীদবাদী হইতে হবে তাহলে যেই লোক মুখে জিকির করতেছে আবার এখান দিয়ে শিরিকও করতেছে সালাত আদায় করতেছে আবার শিরিকও করতেছে এই লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মহব্বত হয় নাই দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পদ্ধতি হলো সুন্নতের ইত্তেবা করা আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তো ভালোবাসার পদ্ধতি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা লাগবে
সুন্নতের এত্তেবা যত বাড়বে আল্লাহর সাথে মহব্বত তত বাড়বে। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক জানিয়ে দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তোমাকে ভালোবাসবেন, দুই দিকের মহব্বত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানে তোমরা আল্লাহকে মহব্বত করবা, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহও তোমাদেরকে মহব্বত করবে। খালি মহব্বত একদিকের মহব্বত না, দুই দিকের মহব্বত একসাথে সৃষ্টি হবে। মাধ্যম কি? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার রাসূলের এত্তেবা, সুন্নত মানা। আপনারা কি সুন্নি না বেদাতি? জি সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নতের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি বেদাত? বেদাতের বিপরীত কি? তাহলে কিন্তু চট্টগ্রামের সূত্র হইল সুন্নতের বিপরীত ওয়াহাব। সুন্নতের বিপরীত কি? কিন্তু কোরআন হাদিসের সূত্র হইল সুন্নতের বিপরীত হইল বেদাত, বেদাতের বিপরীত কি? সুন্নত। তাহলে হয় সেই সুন্নতের অনুসারী হবে অথবা সে বেদাতের অনুসারী হবে, দুইটার একটাই তো হবে। কিন্তু দেখবেন চট্টগ্রামের ভাষা হইল নিজেকে দাবি করে সুন্নি, তাহলে যারা সুন্নি না তারা হইবে বেদাতি। কি বলেন? যদি আপনি সুন্নি হন আরেকজন সুন্নি না, তো সেই হইব কি? বেদাতি। কিন্তু চট্টগ্রামে বেদাতি হয় না, সেই হয় কি? ওহাবি। আস্তাগফিরুল্লাহ। ওহাব কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম। একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন, সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহ্হাব কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এই আয়াতটা গভীরভাবে একটু লক্ষ্য করবেন, এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখেছেন। দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, অন্তরগুলোকে বাঁকা করিও না, বক্রতা সৃষ্টি করিও না। বাদা ইজ হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দান করার পরে। আচ্ছা এই দোয়াটা কার কাছে সাইতে কইছেন? ওয়াহাবের কাছে। আল্লাহ পাক অন্য নাম ব্যবহার করেন না, নামটা ব্যবহার করছেন কি? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাবের কাছে তুমি এই দোয়া করো যে ওয়াহাব আমার হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে বাঁকা করে দিও না। তাহলে যেই লোক ওয়াহাবের গালি দেয় তার অর্থ হলো তার অন্তর বাঁকা হয়ে গেছে। এর দলিল এই আয়াতের দ্বারা বোঝা যায় যেই লোক ওয়াহাবকে গালি দিবে তার অন্তরটা বাঁকা হয়ে গেছে, তার অন্তরে বক্রতার রোগ সৃষ্টি হয়ে গেছে। এই বক্রতার রোগ যখনই কারো অন্তরে সৃষ্টি হবে তখন সে ওয়াহাবকেও গালিগালাজ শুরু করে দিবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। ওই লোকগুলোকে তোমরা পরিত্যাগ করো যারা আল্লাহর নামগুলোকে অস্বীকার করে, নামগুলোকে গালিগালাজ করে, নামগুলোর প্রতি তাদের বিদ্বেষ তৈরি হয় আল্লাহর নামগুলোর প্রতি। তাহলে এই ওয়াহাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নাম, এটাকে গালিগালাজ করা কুফরি। খালি বেদাত না, এটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের নামে কাউকে গালিগালাজ করলে ঈমান চলে যাবে। এজন্য হয় সুন্নি না হয় বেদাতি। তা এখন সুন্নির বিপরীতে বেদাতি বলে না কেন, এটারও রহস্য আছে। কারণ সে জানে আমি যতই জোরে বলতেছি সুন্নি, আসলে আমি আসল বেদাতি। কারণ সমস্ত বেদাতের কারখানা আমার ভিতর, এই জন্য সে আরেকজনের কেমনে বেদাতি বলবে? কি বলেন? আপনাকে যদি অপছন্দ করে তা আপনাকে তো সে বেদাতি বলার কথা। আমরা কি বলি? যে আমরা বলি যে যারা আমরা সুন্নত মানি তারা আমরা আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আসার, আহলুল জামাত। আমাদের অনেক নাম, আমাদের অনেক নাম। একটা হলো আহলুস সুন্নাহ, একটা হলো আহলুল জামাআ, একটা হলো আহলুল আসার, একটা হলো আহলুল হাদিস, অনেকগুলো নাম আছে আমাদের।
কিন্তু আমাদের বিপরীত যারা আমরা বলি যে তারা আহলুল বেদা, তারা কি আহলুল বেদা, তারা বেদাতি, যেহেতু সুন্নাত মানে না তাহলে বেদাতি হবে। তাহলে বুঝতে হবে যে সুন্নতের এত্তেবা, সুন্নতের অনুসরণটা আল্লাহর মহব্বত এবং বান্দার মহব্বতের যোগসূত্র। মানে আমি আপনি যত বেশি সুন্নতের এত্তেবা করব, আল্লাহর প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতও আমার প্রতি বেড়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতীরু আলাল হাওয়া, যদি কোনো মানুষকে দেখো পানির উপরে হাঁটতেছে অথবা তোমার সামনে আকাশে দিয়ে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই মানুষটাকে কোনোদিন আল্লাহর ওলি মনে করিও না। এটা শয়তানও পারে, এটা কাফেরও পারে। বরং হাত্তা তাআলামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরোপুরি এত্তেবা না দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবাটাই ওলির মাধ্যম, এটাই কারামত। অলৌকিক ঘটনা দেখানোর নাম কারামত না। কোনো অলৌকিক ঘটনা দেখানো জরুরি না। লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, একজনের যদি একটা করে অলৌকিক ঘটনা ঘটতো তা হাদিসের মধ্যে কয়েক লক্ষ অলৌকিক ঘটনার হাদিস আসত, কিন্তু পুরা হাদিস খুঁজলে দশ বারোটা পনেরোটার বেশি অস্বাভাবিক ঘটনার বর্ণনা নাই। তাহলে কি সব সাহাবির জীবনে অলৌকিক ঘটনা? এবং ঘটাটাকে তারা ওলির আলামত মনে করতেন না, তারা ওলির আলামত মনে করতেন সুন্নতের এত্তেবা। যে যত বেশি সুন্নত মানে সে তত বড় আল্লাহর ওলি, যার ভিতরে সুন্নত যত বেশি সে তত বড় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। এবং এটাই এক একটা কারামত, সুন্নতটাই এক একটা কারামত। তাহলে এক নম্বরে বলছি, আল্লাহর মহব্বত পাইতে হইলে কি করতে হবে? শিরিক মুক্ত তাওহিদি মুমিন হইতে হবে। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করতে হবে। তিন নম্বরে আল্লাহর মহব্বত পাইতে হলে তাকওয়া বাড়াইতে হবে। তাকওয়া, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, কোরআনে কারিমে দেখবেন অনেক জায়গা আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদেরকে তাকওয়াবানদেরকে মহব্বত করেন। তাহলে তাকওয়া যত বাড়বে আল্লাহর ভালোবাসা তত বাড়বে। চার নম্বরে তাওবা বাড়াইতে হবে। তাওবা, ওয়াল্লাহু ইউহিব্বুল তাওয়াবিন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাওয়াবদেরকে, তাওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মহব্বত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য তাওবা বাড়াইতে হবে। পাঁচ নম্বরে জিক্রুল্লাহ বাড়াইতে হবে। জিক্রুল্লাহ, তবে জিক্রুল্লাহ সুন্নত তরিকায় জিক্রুল্লাহ, অন্য তরিকায় না। সকল জিকির হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অন্য কারো তরিকায় জিকির করলে আল্লাহর সাথে মহব্বত বাড়বে না, বরং মহব্বত আরো দূরে সরে যাবে। এইভাবে কোরআন হাদিসে যত জায়গায় মহব্বতের কথা আছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে হবে। দুই নম্বর, যাদের সাথে আমাদের মহব্বত বাড়াইতে হবে, মহব্বত করতে হবে, তার তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে দুনিয়ার সবার চাইতে যাকে বেশি মহব্বত করতে হবে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তান সন্ততি মা বাবা দুনিয়ার সবার চাইতে যতক্ষণ আমি নবী বেশি মহব্বতের না হব ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। এখন নবীকে মহব্বত করতে হবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের এক নম্বর মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ধরা, বেদাত ছাড়া। বেদাত করি, রাসুলের মহব্বত করি, এটা রাসুলের সাথে চরম বেয়াদবি, রাসুলের গুস্তাখি করা। রাসুলের সাথে মহব্বত করলে এক নম্বর কাজ বেদাত ছেড়ে দিতে হবে, কারণ বেদাতটা রাসুলের শিখানো জিনিস না, এটা অন্য মানুষের শিখানো জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আমার অন্তরে থাকে, আমার নবীর শিখানো ইবাদত ছাড়া অন্য কারো শিখানো ইবাদত আমি করব না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সবচাইতে বড় দলিল। সুন্নত মানতে হবে, বেদাত ছাড়তে হবে। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি দরুদ পড়ব তত মহব্বত বৃদ্ধি পাবে। তবে দরুদটাও মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাই গেছেন,
এখন ইরানের কবিতা তৈরি হয়েছে ইরানে বাংলাদেশে আসে যদি দরুদ বানাই ফেলান মেড ইন ইরান ইরানের একজন কবি তৈরি করছেন লিখছেন লিখতে পারে এটা কোনো অসুবিধা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমাদের কবি নজরুল লিখছে বাংলা ভাষায় লিখছে সব ভাষায় লিখছে আমি আপনিও কবিতা লিখতে পারি কোনো অসুবিধা কবি হইতে কোনো নিষেধ নাই কিন্তু ইবাদত বানানো নিষেধ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দেখাই দিবেন সাহাবায়ে কেরাম ওইটা থেকে সরাসরি শিখছেন এর বাহিরে আর কিয়ামত পর্যন্ত কোনো ইবাদত বানানোর অধিকার কারো নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত কায়েম করছেন নতুন কোনো ইবাদত তৈরি করেন নাই কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন জামাতে পড়ছেন ওই সুন্নতটা জারি করছেন তিনি নতুন করে জামাতও চালু করেন নাই অর্থাৎ দরুদটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সাহাবায়ে কেরাম যেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছেন ওই তরিকায় ওই পদ্ধতিতে দরুদ পড়া লাগবে এর বাহিরে মন গড়া পদ্ধতিতে দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়বে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াসিলা ফাদিলা মাকামে মাহমুদের দোয়া করতে হবে আমরা আজানের পরে দোয়া করি না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকাম মাহমুদানিল্লাযী ওয়াআতা এই দোয়া যত বেশি করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বাড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আমাদের আম্মাদেরকে মহব্বত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের প্রতি যত মহব্বত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তত বাড়বে সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে আহলে বায়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বায়াত যারা তাদেরকে মহব্বত করতে হবে এই মহব্বতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বৃদ্ধি পাবে তিন নম্বরে আমরা যাদেরকে ভালোবাসবো তারা হলো যারা ওয়াল্লাযীনা আমানু যারা ইমানদার পৃথিবীতে যত মুমিন আছে যত ইমানদার আছে তাদেরকে আমরা কি করব মহব্বত করব তাদের প্রতি আমাদের ওয়ালা থাকবে আকীদার ভিন্নতা ছাড়া আমলের ইখতিলাফের কারণে কারো প্রতি আমাদের হিংসা বিদ্বেষ তৈরি হবে না এটা আকীদার ইখতিলাফ থাকলে সেই আকীদা যদি কুফরির পর্যায়ে পৌঁছে শিরিকের পর্যায়ে পৌঁছে বেদাতি আকীদা হয় তাহলে তার প্রতি আমাদের বাড়া হবে মানে তার সাথে সম্পর্ক ছিন্ন হবে তার আগ পর্যন্ত যদি আমলি ইখতিলাফ হয় এই ইখতিলাফের কারণে কোনো ইমানদারের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করা যাবে না তাদেরকে আমরা মহব্বত করি আমলি ইখতিলাফ বলতে কেউ রাফলি এদান করে কেউ করে না কোনো অসুবিধা নেই যারা করে না তারাও আমাদের ভাই তাদেরকে আমরা মহব্বত করি কেউ আমিন সশব্দে বলেন কেউ নিঃশব্দে বলেন যিনি নিঃশব্দে বলেন উনিও আমার ভাই ওনার প্রতি আমার পরিপূর্ণ মহব্বত থাকবে এটার কারণে কিন্তু মহব্বতে কোনো ঘাটতি হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অসংখ্য মাসআলা ইখতিলাফ কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন ভাই ভাই প্রত্যেকেই ইমানদার মহব্বত কারো প্রতি কারো কমে নাই কিন্তু কেউ যদি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো নিয়ে বিদ্বেষ পোষণ করে হাসি ঠাট্টা করে তামাশা করে ব্যঙ্গ করে একজন বলে যে রাফলি এদান করে কয় হাত মারে কয় কিছু মানুষ বাইরেছে বারবার কি করে হাত মারে এই যে হাত মারা শব্দটা এটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে কি করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে যদি এটাকে হাত মারা বলেন তো যারা নাচি নাচি জিকির করে এরা কি করে এইভাবে এইভাবে নাচি নাচি জিকির করে না কি দেখেন না এখন তো প্রতিদিন ফেসবুকে 2023 সালের সারা জিকির রাত তিনটায় আজকের জিকিরে ময়দান কাঁপাইলেন অমুক হুজুর রাতের তিনটায় আজকের জিকির নতুন নতুন জিকির আবিষ্কার হয় মানে আল্লাহর ইবাদত নতুন নতুন তৈরি হয় অর্থাৎ বেদাতি জিকির তৈরি হয় তো বেদাতি জিকিরে নাচতেছে আর হাত এমন করতেছে না তো এটা হাত মারা হয় নাই কি বলেন এবং তার মুরিদেরাই এইভাবে হাত মারে 24 ঘন্টা আর সেই ব্যঙ্গ করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে বলতেছে যে কয় কিছু মানুষ বাইরেছে এরা হাত মারে তো এই হাত মারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ব্যঙ্গ করা এটা কুফরি তার ইমান চলে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা রাফলি এদান করেন নাই শাফি মাযহাবের অনুসারীরা ইমাম শাফিরা করছেন না এই জন্য কি হানাফি মাযহাবের অনুসারীরা কইছে যে ইমাম শাফি হাত মারে ইমাম মালিক হাত মারে এই কথা বলেন নাই অর্থাৎ সুন্নত এগুলার ইখতিলাফের কারণে কারো প্রতি মহব্বত কমতি হবে না ইমানদার হিসাবে তার প্রতি আমার মহব্বত পরিপূর্ণ থাকবে
কিন্তু সুন্নাত নিয়ে যখন ব্যঙ্গ করবে ঠাট্টা করবে হাসি তামাশা করবে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 65 66 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম খবরদার আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রাসূল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবা কোনো উযর আপত্তি নাই ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া পায়ের সাথে পা মিলানো যদি এটা হলে ঠাট্টা করেন এমনি এমনি করি যে কাদের সাথে কাঁধ মিলানো পায়ের সাথে পা মিলানো তারপরে বুকে হাত বাঁধা আম্মাওয়ালা নামাজ পড়ে কি নামাজ তাহলে আমাদের আম্মারা যে হাজার হাজার বছর ধরে নামাজ পড়ছে এটা দলিলবিহীন নামাজ পড়ছে বুকের উপরে যদি হাত বাঁধার দলিল না থাকে তো কোটি কোটি আমাদের মায়েরা যে এইভাবে নামাজ পড়ে এদের নামাজ তো সব বাতিল কারণ এরা দলিলবিহীন নামাজ পড়ছে কি বলেন এরা দলিলবিহীন যদি পড়ে এদের নামাজ হইব তাহলে এদের দলিল আছে বলেই এটা পড়ছে তাহলে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এটাই ইমান বঙ্গের কারণ ইসলামের একটা ছোট্ট জিনিস মুস্তাহাব জিনিস নিয়েও কেউ যদি ঠাট্টা করে ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে এটা ইমান চলে যাবে এই জন্য আমি যে বিষয়টা বলছি মহব্বত হবে সকল ইমানদারের প্রতি তবে ওই ইমানদার যেই ইমানদার সুন্নতকে ব্যঙ্গ করে যে ইমানদার শিরিকি আকীদা পোষণ করে যে ইমানদার কুফরি আকীদা পোষণ করে যে ইমানদার বেদাতি আকীদা পোষণ করে ওই ইমানদারের সাথে মহব্বত হবে না ওই ইমানদারের সাথে বাড়া হবে ওয়ালা হবে না কিন্তু আমলের কারণে আমলের ইখতিলাফের কারণে ওই ইমানদারের সাথে বাড়া হবে না ওয়ালা হবে আচ্ছা সমাজে কিছু ইমানদার পাওয়া যাবে যারা মদও খায় জুয়াও খেলে হারাম কাজও করে আবার নামাজও পড়ে ইমানদারও দাবি করে এদের সাথে কেমন হবে এদের সাথে মহব্বত হবে তার মধ্যে যতটুকু দিন আছে ততটুকু মহব্বত হবে যতটুকু দিনের বাহিরে আছে ততটুকু বাড়া হবে যেমন ধরেন একজনের কাছে 30% দিন আছে 70% দিন নেই তো তার প্রতি আমার মহব্বত 30% অপছন্দ 70% দুটা মিলে হবে ফুরাফুরি বাড়াও হবে না ফুরাফুরি ওয়ালাও হবে না